বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফাবিহা ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সেই ইন্ডিয়ান রূপমোহনীর আরেকটি নতুন কালেকশন, যেটা আপনাদের রিকোয়েস্টের কালেকশন সবার, সেই কালেকশনটা আমরা আবারও নিয়ে আসছি। তো এই ইন্ডিয়ান রূপমোহনীর ড্রেসটা দেখাবে আজকে আমাদের রাফিন ভাই। তো আছে আমি আপনাদের সাথে, আজকে আমাদের রাফিন ভাই আপনাদেরকে দেখাবে যে ভাই কোনটা দেখাবেন আগে আমাদেরকে। পিএস কালারটা থেকে শুরু করি আমরা প্রতিবারের মতোই, হ্যাঁ পিএস কালারটা দেখাবো। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমরা ফাবিহা ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে সবসময় নতুন নতুন কিছু কালেকশন দিয়ে থাকি। তো সেই সুবাদে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এমনকি আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, আর আমরা আপনাদেরকে খুবই কম প্রাইজের ভিতরে দেওয়ার চেষ্টা করব আশা করি, ইনশাল্লাহ। তো আমরা আর কথা না বাড়িয়ে খুলে দেখাবো, আমরা সেখানে চলে যাই নাকি ভাই? দেখেন কোন কালারটা দেখাবেন। হ্যাঁ, পিএস কালারটা থেকে শুরু করতেছি। খুব সুন্দর একটা পিএস কালার দেখতে পাচ্ছেন আপনারা, পুরো ড্রেসটা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে আমরা গলার কাজটা থেকে দেখি। এই যে গলার কাজটা খুব সুন্দর, এই যে দেখেন স্টোনের কাজ করা আছে, পুরো বডিতে কাজ করা থাকবে। নিচের প্যানেলে চলে যাচ্ছি, এটা নিচের প্যানেলটা হবে, প্যানেলে খুব সুন্দর করে স্টোনের কাজ করা আছে। আমি পুরো ড্রেসটাকে দূর থেকে দেখি, ধরেন ভালোভাবে, এই যে পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি দেখিয়ে দিলাম। একটু ব্যাক সাইডটা দেখি আমরা, এই যে এটা ব্যাক পার্টটা অসাধারণ একটা ডিজাইন, ব্যাক সাইডটা খুবই সুন্দর দেখায়। এটা ব্যাক সাইড, এটা নিচের অংশটা, হ্যাঁ এটা নিচের অংশটা থাকবে। এটা হাতার সাইডটা দেখে, হাতাতে দুইটা কাপড় দেওয়া আছে আলাদা করে, এই যে হাতাটা প্রিন্ট করা আছে খুব সুন্দর করে, এটা হাতায় থাকবে, একটা হাতা দুইটা হাতার জন্য আলাদা বেশি করে কাপড় দেওয়া আছে। আবার ফ্রন্ট পার্টটা দেখাই ভালো করে, ওই যে ওটা ফ্রন্ট পার্ট, এই যে পুরো ড্রেসটা আমি ধরলাম, ধরেন একটু, এই যে পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন, দেখে এলাম অন্যটা দেখাইবে। তো ভিউয়ার্স, এই ড্রেসটার কাপড় সম্বন্ধে আমরা বলতে চাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ান নিকিস কটন। তো ভিউয়ার্স, এই কাপড়টা সম্বন্ধে এখন আমরা আপনাদেরকে বলতেছি, এটা হচ্ছে ইন্ডিয়ান নিকিস কটন কাপড়। এটা হচ্ছে নিকিস কটন, হালকা মিক্সড টাইপ কাপড় হবে, যে ফুল বয়েল কাপড় ওই কাপড় না। দামি ড্রেস হলে আপু ফুল বয়েল কাপড়ের দামি ড্রেস ভালো হয় না, সেটা দুই একটা ধোয়া দিলে নষ্ট হয়ে যায়। কিন্তু এই কাপড়টা যেটা, আপনি এই কাপড়টা খুবই মানে সফট আরামদায়ক হবে, এটা আপনার দুই চারটা দশটা ধোয়া দিলে যে নষ্ট হবে ওই কাপড় না। এগুলো কাপড়গুলো হচ্ছে ইন্ডিয়ান নিকিস কটন, হালকা মিক্সড আছে, একদম ফুল বয়েল কাপড় ওইগুলো না, এগুলো মিক্সড কাপড়, কিন্তু কটন কাপড়, এগুলো পরে আরামদায়ক হবে। অনেকেই কাপড় সম্বন্ধে বুঝে না, সেজন্য আমরা সেটা বলে দিলাম। আর এটার ওন্নাটা দেখাচ্ছি, ওন্নাটা হবে ফুললি কটন ওন্না হবে, বড় ওন্না হবে, এই যে ওন্নাটা, এটা হচ্ছে উল ওন্নাটা, গর্জিয়াস কাজ করা থাকে, ডিজিটাল প্রিন্ট করা আছে, দুই আঁচলে ডিজিটাল প্রিন্ট করা থাকবে। এইটা হ্যাঁ, ওন্নাটা পাশ দেখেন, অনেক বিগ সাইজ একটা ওন্না, যারা বড় ওন্না চান তাদের জন্য খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর সালোয়ার কাপড়টা দেখাচ্ছি, এই যে ওন্নাটা দেখেন খুব সুন্দর করে একদম কাজ করা, সেটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর কাজ করা। তো ভিউয়ার্স, একটু সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখেন, আশা করি আমাদের ড্রেসগুলো আপনাদের ভালো লাগবে। এই যে এটা হচ্ছে ওন্নাটা, এটা সালোয়ারটা হচ্ছে, এই যে এটা এক কালার সালোয়ারের প্রি সেট কাপড় হবে, হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে, সুতি কটন কাপড় দেওয়া আছে। তো আমরা নেক্সট কালারটাতে চলে যাই, এটা ভাস্কর হলো। তো নেক্সট কালারটা হচ্ছে এই যে এটা, এটা দেখেন কালার রাফিন ভাই, হ্যাঁ খুব সুন্দর একটা কালার, এই যে তো দেখাচ্ছে আমাদের রাফিন ভাই নেক্সট কালার, এই যে পুরো ড্রেসটা দূর থেকে দেখাচ্ছি, হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে, এই যে গলার কাজটা দেখেন অসাধারণ সুন্দর একটা কাজ, এটা নিচে প্যানেল হবে, কিন্তু ব্যাক কটা দেখেন, বারবার বলে দিচ্ছি, এগুলো হচ্ছে নিকিস কটন, হালকা মিক্সড হবে, কিন্তু এই কাপড়গুলো ভালো, অনেক কোয়ালিটিফুল, অনেক ভালো বয়েল কাপড়। আপনি দু চার দিনের বেশি পরলে মানে দু চারটা ধোয়া দিলে নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলো শাইনিং থাকবে না, কিন্তু এটা হাজার ধোয়া দিলেও আপনার শাইনিংটা থাকবে, কাপড়ে শাইনিং নষ্ট হয় না, কারণ দামি ড্রেস বয়েল কাপড়ে হয় না। এক কথায় বলে দামি ড্রেস বয়েল কাপড়ের উপরে করলে ভালো হবে, নিচের অংশটা, এটা হচ্ছে উপরের অংশটা, এই যে এটা হাতার হাতাটা খুবই সুন্দর হবে, এটা হচ্ছে হাতার অংশটা। আমরা আবারও চলে যাই সামনের অংশটাতে। তো ভিউয়ার্স, আপনারা ঢাকার মধ্যে নেন আর ঢাকার বাহিরে নেন, যেই নেন, আগে আমাদেরকে সার্ভিস চার্জের যেই টাকাটা সেটা আমাদেরকে যদি আপনারা বিকাশ করে দেন, তাহলে আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারবো। ঢাকাতে নেন আর ঢাকার বাহিরে নেন, যেখানে থেকেই নেন অর্ডারটা কনফার্ম করা যাবে, কারণ অনেকে অর্ডার দিয়ে কী করে ঢাকার ভিতরে তারা ফোনটা রিসিভ করে না, সেক্ষেত্রে আমাদের লস হয়। যারা নিতে চান তারা ঢাকার ভিতরে নেবেন, তারা 80 টাকা আগে আপনারা চার্জটা দিয়ে দেবেন, সেক্ষেত্রে আমরা অর্ডারটা কনফার্ম করবো। ঢাকার বাহিরে নিলেও 130 টাকা বা 150 টাকা ডেলিভারি চার্জ, সেটা আপনারা পাঠিয়ে দিলে আমরা অর্ডারটা কনফার্ম করবো। তো এটা আরেকটা কালার দেখালাম, এটার ওন্নাটা দেখেন, এই যে এটা ওন্নাটা খুব সুন্দর, এটা হচ্ছে ওন্নাটা। তো এটা হচ্ছে সালোয়ারটা একদম ফুললি পিওর কটন হবে,
দুইটা কালার এমনিতে দেখাই দিই, তাতে খোলা লাগবে না। আর দুইটা দেখিয়ে দিই, কত মিনিট হয়েছে ভিডিও, বেশি বড় করব না, লং হয়ে গেছে তাও। এখন চলে যাচ্ছি, হ্যাঁ নেক্সট এই কালারটাতে চলে যাচ্ছি আর একটু বেশি, হ্যাঁ দোকান থেকে যদি নেন এগুলো আপনার লাগবে 2200-2500 টাকা, কিন্তু আমরা এখানে আমাদের চ্যানেলটা নতুন সেক্ষেত্রে আমরা এগুলো দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাত্র 1700 টাকা, কোনো দামাদামি হবে না, যার ভালো লাগবে অর্ডার করবেন, কেউ প্লিজ দামাদামি করবেন না। আর যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আর এমনিতেও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যার যার অর্ডার করতে মন চায় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে, তো আপনারা সেখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন। অর্ডার কনফার্ম করার আগে আপনাদের ডেলিভারি চার্জটা দিতে হবে, তাহলে অর্ডার কনফার্ম করা হবে। এই যে এটা হচ্ছে গলাটা, হ্যাঁ এই যে নিচের অংশটা হচ্ছে, এটা খুবই সুন্দর দেখেন, পুরো প্রেস থাকবে একদম 1700, কোনো বার্গেনিং হবে না। এটা শেষ ওন্নাটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে ওন্না, খুবই সুন্দর দেখেন, ওন্নাগুলো বিশাল বড় হবে, ওন্না কাজ করা হবে, অল ওভার কাজ করা হবে দেখুন ওন্নাটা। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আমাদের ভিডিওতে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, আসসালামু আলাইকুম।